প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস। আমরা লাস্ট দুইটি ক্লাসে অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশন এই দুইটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যেটা লাস্ট দুইটি ক্লাসে বলার চেষ্টা করেছি যে সি প্লাস প্লাসের যে চারটি কোর কনসেপ্ট, অর্থাৎ সি প্লাস প্লাসের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে পার্ট, সেই পার্টে যে চারটি কোর কনসেপ্ট, প্রথমটি ছিল এনক্যাপসুলেশন, সেকেন্ডটি ছিল আমাদের অ্যাবস্ট্রাকশন, থার্ডটি হচ্ছে ইনহেরিটেন্স, এবং ফোর্থ ওয়ান হচ্ছে পলিমরফিজম। সো আজকে আমাদের ক্লাসের টপিক, যেটা একটু আগেই বললাম, ইনহেরিটেন্স ইন সি প্লাস প্লাস। এর উপরে আমরা আজকে একটা বেসিক ক্লাস করব, ফিউচারে এর উপরে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাস করব। তো তোমাদের লাস্ট দুইটি ক্লাস, দ্যাট মিন্স এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশন, এই বিষয়ের উপরে কারো কোনো কোয়েরি আছে কিনা শুরুতে এটা শুনে নেই, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। কারণ যদি কোয়েরি থাকে সেগুলো আমরা এই এক্সাম্পলের মধ্যে আবার রিভিউ করার চেষ্টা করব। আছে কি কারো কোনো কোয়েরি? তোমরা আমার কথার রেসপন্স করবা, তা নাহলে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হচ্ছে যে তোমরা তোমাদের যে কোশ্চেনটা আমরা করেছি সেটা হচ্ছে লাস্ট দুইটা ক্লাসে তোমাদের কারো কোনো কোয়েরি আছে কিনা। ওকে, থ্যাংক ইউ মেজাবিন। আর কারো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি চাইবো যে আমার কোশ্চেনের বিপরীতে তোমরা অ্যাক্টিভলি ইন্টারাক্ট করো, তা নাহলে আমাদের রেকর্ডিংয়ে দেখবা টাইম ওয়েস্ট হচ্ছে কথা বলাতে। আচ্ছা, তাহলে আমি ইনহেরিটেন্সের থিওরি বুঝাবো অবশ্যই, আমরা এক্সাম্পলের সাহায্যে, প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমরা সেমিস্টারের একটা পর্যায়ে যখন আমরা ওপি ইন্ট্রোডিউস করেছিলাম, তখন আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার সম্পর্কে আমাদের একটা পার্ট ছিল যেখানে আমরা বলছিলাম প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। সেইখানে প্রোটেক্টেড বোঝাতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এই পার্টটা আমরা যখন ইনহেরিটেন্স পড়ব তখন তোমরা ক্লিয়ার আইডিয়া পাবা, বা আমি তোমাদের ক্লিয়ার আইডিয়া দিব। তো আজকে সেই ক্লাসটা আমরা এখন করতে যাচ্ছি। আমরা শুরুতেই একটি এমটি ফাইল নিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি, সাপোজ ওপি 13, অর্থাৎ লেকচার নাম্বার মেবি আজকে 13, এই কারণে 13 দিলাম। এর ভিতরে আমরা আজকে প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি 1.cpp। সো বেসিক স্ট্রাকচার আমরা টাইপ করে নিচ্ছি, ডান। আমরা একটু কম্পাইল করে দেখি বেসিক স্ট্রাকচারের মধ্যে কোনো অ্যারোর আছে কিনা। সো কোনো অ্যারোর নেই। তো আমি যেটা শুরুতেই বললাম যে আমাদের যে আলোচনার বিষয় সেটা একটু কমেন্ট আকারে লিখে দেই। ইনহেরিটেন্স এটা যেটা করে থাকে সেটা হচ্ছে, আমরা ক্লাস তৈরি করা সবাই শিখেছি, অবজেক্ট তৈরি করাও শিখেছি, এখন পর্যন্ত আমরা একটা ক্লাস নিয়ে কাজ করেছি এবং আমরা এখন পর্যন্ত মাল্টিপল ক্লাস দেখিনি। পাশাপাশি আমরা অলমোস্ট সব ক্লাসেই একটা ক্লাস যেহেতু ইউজ করেছি, একটা ক্লাসকে আমরা বলে থাকি প্যারেন্ট ক্লাস অর বেস ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে সাব ক্লাস নিয়ে কাজ করতে হয়, সাব ক্লাস অর চাইল্ড ক্লাস। অর্থাৎ যদি মেইন ক্লাস বা প্যারেন্ট ক্লাসের কোনো ফিচারকে আমরা সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই, বা যদি আমার প্রয়োজন পড়ে, তাহলে কিভাবে করব সেটা কিন্তু আজকে লার্নিং। এবং এই কনসেপ্টটাকে আমরা বলবো ইনহেরিটেন্স, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া। যদি আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিই, যেমন ধরো বাবার প্রপার্টি আমরা সন্তানরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি, সো প্রোগ্রামিংয়ে এই ধরনের একটা ফিচার আছে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো যদি আমরা বলি অ্যানিমেল একটা ক্লাস, তো অ্যানিমেল ক্লাস, এই অ্যানিমেল যদি একটা ক্লাস আমরা বানাই, সারা পৃথিবীতে যত অ্যানিমেল আছে এই অ্যানিমেলের কমন কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে। প্রত্যেকটা অ্যানিমেল খাওয়া দাওয়া করে, প্রত্যেকটা অ্যানিমেল ধরো হাঁটাহাঁটি করে, প্রত্যেকটা অ্যানিমেল ঘুমায় অলমোস্ট, বা আমরা যদি বলি 100% অ্যানিমেলের এই বৈশিষ্ট্য আছে কমন। কিন্তু যদি বলি যে ডগ, সো ডগ এই কাজগুলোর পাশাপাশি তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো ডগ যদি বলি বাকিং করে, তো এর অন্য কোনো অ্যানিমেল কি সেটা করে? করে না। কিন্তু ডগ নিজে তো সে খায় এবং সে দৌড়াদৌড়ি করে, পাশাপাশি সে ঘুমায়, এটা তো ঠিক আছে, তাই নাকি? এখন যদি আমি ডগের পরিবর্তে বলি টাইগার, সো টাইগারও কিন্তু খায়, টাইগারও দৌড়াদৌড়ি করে, টাইগারও ঘুমায়। এখন যদি লায়ন, সো লায়নও
খাওয়া দাওয়া করে, লায়ন ওদরোদরি করে, লায়নও ঘুমায়। তার মানে যে কমন বৈশিষ্ট্য কিন্তু তিনটার মধ্যেই আছে। কিন্তু ডগের ক্ষেত্রে বললাম যে ডগ ক্যান বার্ক, কিন্তু টাইগারের সাউন্ডটা হয়তো বা একটু অন্যরকম, লায়নের সাউন্ডটা হয়তো বা অন্যরকম, তার মানে এক একটা এক এক রকম হতে পারে। তাহলে এই যে ডিফারেন্ট, সেই ডিফারেন্টটা যদি আমরা আলাদা ক্লাসে রাখি আর কমনগুলো যদি একটা ক্লাসে রাখি, তাহলে আমাদের কোড অনেক কমে যাবে। তার মানে ধরো কমন আমরা যেটা বললাম যে সাপোজ ইট, স্লিপ, ওয়াক, এই তিনটা ধরো কমন। তাহলে আমরা যদি টাইগারের কথা যদি চিন্তা করি ক্লাস, তাহলে টাইগারের জন্য তিনটা অ্যাড করতে হবে। যদি আমরা ডগের কথা চিন্তা করি তার জন্য তিনটা অ্যাড করতে হবে। যদি আমরা লায়নের কথা চিন্তা করি তার জন্য তিনটা অ্যাড করতে হবে। তার মানে সেম কোড আমাকে তিনবার অ্যাড করতে হচ্ছে। তাহলে কি কোডে রিপিটেশন হচ্ছে না? তাহলে এই রিপিটেশনটা কীভাবে কমানো যায় সেটাতে আমাদের হেল্প করে ইনহেরিটেন্স। তো আমি শুরুতেই ক্লাস যেটা বললাম এক্সাম্পল এনিমেল, এটা দিয়ে বুঝাই, তারপরে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল আরও নিয়ে আসবো। তো সাপোজ আমি একটা ক্লাস নিচ্ছি এনিমেল, তাহলে এই ক্লাসের মধ্যে কমন যেই তোমার প্রপার্টি বা কমন যেই মেথডগুলো আছে সেগুলো আমরা এখানে লেখার চেষ্টা করব। সাপোজ ধরো আমি পাবলিক, আমরা যদি অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করি, এখানে আমরা বললাম ধরো ভয়েড ইট। এখন এখানে যদি আমরা সি আউট ইউজ করি, ধরো বললাম যে অ্যানিমেল ক্যান ইট, আমরা চাইলে হিউম্যান ক্লাস দিয়ে করতে পারি। তো দেখি আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। সো ইটের পরে আমরা আসলাম ধরো স্লিপ। এখন যদি আমরা বলি যে অ্যানিমেল ক্যান স্লিপ, সাপোজ দুইটা ফাংশন আমাদের এখানে আছে, তাহলে অ্যানিমেল ক্লাসের মধ্যে আমাদের দুইটা ফাংশন আছে। যে দুইটা ফাংশন আমরা চিন্তা করতেছি যে সারা পৃথিবীতে যত অ্যানিমেল আছে সবার জন্যই এই দুইটা কমন। তো এখন যদি আমরা এখান থেকে একটা অ্যানিমেলের অবজেক্ট তৈরি করি, সেটা তোমরা সবাই পারবা, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত ইনহেরিটেন্স আসেনি, হ্যাঁ আমরা জাস্ট কোড আগাচ্ছি। তাহলে ওবিজে ডট আমরা যদি বলি ইট, তাহলে এখানে কি ডিসপ্লে করবে? অ্যানিমেল ক্যান ইট, তাই নয় কি? আসছে কিন্তু। সো এখানে ইনহেরিটেন্স বলে কিছু নাই, তো আমরা ইনহেরিটেন্স কিভাবে এর মধ্যে যুক্ত করবো সেটা অবশ্যই দেখাচ্ছি। এখন ধরো আমরা নতুন একটা ক্লাস চিন্তা করতে পারি যেটার নাম হচ্ছে ডগ। তো ডগ সে কিন্তু যেটা বললাম খাওয়া দাওয়া করে সে ঘুমায়, কিন্তু তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। এর জন্য আমি নতুন একটা ক্লাস নিচ্ছি, ধরো ক্লাস নাম দিচ্ছি ডগ। তো যখন এই ডগ যেটা আমাদের মেইন ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আমাদের এখন এই অ্যানিমেলটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস, আমি দুপুরে লিখে দিই। তোমাদের প্যারেন্ট শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো যখন আমি প্রোটেক্টেড বুঝিয়েছিলাম, সেটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস অর বেস ক্লাস। ওকে, এখন আমরা যেটা বানাচ্ছি এটাকে আমরা বলবো প্যারেন্টের সাথে যদি মিল রাখি তাহলে বলবো চাইল্ড ক্লাস অর ডিরাইভড ক্লাস। ওকে, দুইটা নাম দিলাম, আরও আছে। তাহলে এই ডগ ডিরাইভড ক্লাস নাম দিচ্ছে এই কারণে যে ডগের ডগ কী করবে, তার নিজস্ব ফিচার তো তার মধ্যে থাকবে, পাশাপাশি সে অ্যানিমেল ক্লাসের যে ফিচারগুলো আছে সেটা সে ইউজ করবে, তার মানে সে ইনহেরিট করবে। তাহলে এই ধরনের ক্লাস তৈরি করার জন্য প্রথমে ক্লাসের নাম, এরপরে সিঙ্গেল ক্লোন চিহ্ন, এরপরে আমরা এখানে পাবলিক লিখবো। এখানে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড লিখা যায়, সেটা আমরা পরবর্তী ক্লাসে আসবো। আজকের ক্লাসে পাবলিক আমরা রাখবো, পাবলিক দেন হচ্ছে ক্লাসের নাম। সো ক্লাসের নাম হচ্ছে অ্যানিমেল, ক্লাসের নাম হচ্ছে অ্যানিমেল। তাহলে আমাদের এই ডগটা হচ্ছে নতুন ক্লাস, সে কী করবে, এই অ্যানিমেল ক্লাসের যা থাকবে সবগুলোকে সে উত্তরাধিকার সূত্রে ইউজ করতে পারবে। আমরা দেখবো সেটা করা যায় কি না। এখন আসলে ডগের ক্ষেত্রে আমরা একটা নিজস্ব একটা ফাংশন তৈরি করতেছি, লাইক ধরো ভয়েড বার্ক। এখন এখানে আমরা দিলাম যে সি আউট যে ডগ ক্যান বার্ক। তাহলে এখন আমাদের এই ক্লাসটার নাম কি? ডগ না? তাহলে আমরা যদি এখন একটা অবজেক্ট বানাই ডিউজি ডগ, সাপোজ ধরো ডি ওয়ান বা ডগ ওবিজে ওয়ান, যেটা খুশি, ধরো ডগ ডি দিলাম, তাহলে ডি ডট বার্ক যদি দেই তাহলে কি আসবে? ডগ ক্যান বার্ক, এটা আসার কথা না? দেখি আসে কিনা, নাকি কোনো এরর আসে? আসছে না? আচ্ছা, ভালো কথা। এখন আসো যে আমাদের আমরা চাই এই ডগের মাধ্যমে এই ইট এবং স্লিপকে অ্যাক্সেস করতে। আমার কথা কি বুঝছো? তাহলে দেখি করা যায় কিনা। ডগের মধ্যে কি সরাসরি ইট এবং স্লিপ এই ফাংশন দুটো আছে, দ্যাট মিন্স মেথড দুটো কি আছে? নাই, কিন্তু আমরা অ্যাক্সেস করতে চাই। তাহলে আমরা দেখবো সেটা করা যায় কিনা। তাহলে আসো দেখি, এখানে যদি বলি ডি ডট ইট,
দেখি সে কি বলে। তাহলে কিন্তু কি আসলো, এই যে অ্যানিমেলকে ইট আসছে না, আর দুইবার আসছে কেন? কারণ প্রথম তো অ্যানিমেল ক্লাস দিয়ে আমরা একবার কল করেছি, তাই না? এই যে ধরো আমি এটা রিমুভ করে দিলাম, এখন নাই, তাহলে আমাদের প্রথম আসবে অ্যানিমেল ক্যান ইট, এরপর আসে ডগ ক্যান বার্ক। এখন তোমরা নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন, স্যার অ্যানিমেলের জায়গায় কি ডগ দেওয়া যাবে? ব্যাপারটা এমন হচ্ছে না তোমাদের কাছে, মনে হচ্ছে না? সেটা আমি অবশ্যই করে দেখাবো, কারণ আমরা তো এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে যে সবার জন্য। তাহলে যেই অ্যানিমেলের কথা আমরা চিন্তা করবো, যখন ডগ আসবে তখন এখানে ডগ হয়ে যাবে, যখন টাইগার আসবে তখন এখানে টাইগার হয়ে যাবে, যখন এখানে লায়ন আসবে তখন লায়ন হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? তো সেটা আমরা করে দেখাবো। আপাতত এখানে যেটা দেখাচ্ছি যে আমাদের ডগ ক্লাস থেকে অ্যানিমেল ক্লাসকে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। সো এই যে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, আমরা এটা আরেকটা নাম দিই, এটাকে বলে সাব ক্লাস, এবং এই প্যারেন্ট ক্লাসের আরেকটা নাম দিচ্ছি সুপার ক্লাস। নামগুলো মনে রাখবা। তাহলে সুপার ক্লাসকে সাব ক্লাসের থেকে অ্যাক্সেস করা যায়। তাহলে অ্যাক্সেস করার পদ্ধতিটা হচ্ছে প্রথমে সাব ক্লাসের নাম, তারপরে সিঙ্গেল ক্লোন, তারপর অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর হচ্ছে সুপার ক্লাসের নাম। এখন অ্যাক্সেস করা যায় কি যায় না তার প্রমাণ কি? আমরা এখানে অবজেক্ট তৈরি করেছি সাব ক্লাসের, কিন্তু সাব ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা সুপার ক্লাসের ইট একে অ্যাক্সেস করলাম। এখন যদি চাই সুপার ক্লাসের তোমার স্লিপকেও অ্যাক্সেস করব, দেখো করা যায় কিনা, রান করে দেখি। সো দুইবার আসবে, অ্যানিমেল ক্যান ইট, অ্যানিমেল ক্যান স্লিপ, অর্থাৎ অ্যানিমেলের দুইটা আর ডগের আসছে নিজস্ব একটা, তার মানে অ্যাক্সেস করা যাচ্ছে। এখানে কিন্তু আমরা অ্যানিমেল ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করি নাই, করেছি কি? আচ্ছা, এখন আসো এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার বোঝার একটা বিষয়। আমরা যদি এটাকে প্রাইভেট করি তাহলে কি এই দুইটা মেথড আমার কি এই সাব ক্লাস দিয়ে অ্যাক্সেস করা যাবে কি যাবে না? আচ্ছা, মনে হয় না অবশ্যই যাবে না, কারণ প্রাইভেট মানে শুধুমাত্র উইদিন দ্য ক্লাস, তাই নয় কি? তাহলে এটা এটা তো উইদিন দ্য ক্লাস কি, দেখি একটু রান করে। এখানে কিন্তু অ্যারর ধরছে, অ্যাররের যদি মেসেজটা আমরা দেখে আসি লক্সে গিয়ে, যে ভয়েড অ্যানিমেল ইট ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট, তার মানে কিন্তু প্রাইভেটকে আউটসাইডে ইউজ করা যাচ্ছে না। তার মানে যদি আমার অ্যানিমেল ক্লাসের ভিতরে প্রাইভেট প্রপার্টি বা মেথড থাকে সেগুলো কিন্তু সাব ক্লাসের মধ্যেও ইউজ করা যাচ্ছে না। তার মানে প্রাইভেট কিন্তু এতটাই প্রাইভেট যেটা তোমরা এর আগেও আমি তোমাদেরকে আইডিয়া দিয়েছি, বুঝতে পারলা কি? কিন্তু আমরা এটা বলেছি পাবলিক তো যে কোনো জায়গায় ইউজ করা যাবে, কিন্তু আমরা এটা বলেছিলাম যে প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার আছে যেটাকে আমরা সাব ক্লাসের মাধ্যমে ইউজ করতে পারবো, তাই বলছিলাম না? তাহলে এখন যেহেতু এটা প্রোটেক্টেড দিয়েছি, তাহলে তো এই সাব ক্লাসের মাধ্যমে অ্যানিমেল ক্লাসের এই মেথড দুটি ইউজ করতে পারার কথা। রান করে দেখি কোনো এরর আসে কিনা। আচ্ছা, এখন কি আসছে? যে অ্যানিমেল ইট ইজ প্রোটেক্টেড উইদিন দিস কনটেক্সট। তাহলে আমাদের এই প্রোটেক্টেড মেথডকে দেখা যাচ্ছে এখানে ইউজ করতে দিচ্ছে না, রিজন কি? আচ্ছা, এই অ্যারোটা কেন আসলো? অ্যারোটা আসাটাই স্বাভাবিক। আমরা জানি যে তোমার প্রোটেক্টেড যেই মেথড বা যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো কোথায় ইউজ করা যাবে বলো, কোথায় কোথায় ইউজ করা যাবে? ইউজ করা যাবে উইদিন দ্য ক্লাস এবং ডিরাইভড ক্লাস, তাই নয় কি? আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যাবে না, যাবে? তা আমরা কিন্তু আউটসাইড দ্য ক্লাস ইউজ করতেছি, এই কারণে কিন্তু অ্যারোটা ধরছে। তার মানে আমাকে এটা কিন্তু কি রাখতে হচ্ছে? পাবলিক। তার মানে এখানে যদি আমাদের প্রোটেক্টেড কোনো ভেরিয়েবল থাকতো সেই ভেরিয়েবলটা আমরা দেখা যাচ্ছে যে অ্যানিমেল ক্লাসের ভিতরে ইউজ করতে পারতাম, অবশ্যই আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যাবে না, ব্যাপারটা তাই ছিল না? তা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যারোটা ঠিক আছে। তো এখন আসো যে আমরা এই অ্যানিমেলটা চেঞ্জ করবো, তার আগে আমরা একটু এই প্রাইভেট পাবলিক প্রোটেক্টের যে লেকচারটা আমাদের ছিল একটু যদি দেখি আমাদের কনসেপ্টের সাথে ঠিক আছে কিনা। আমরা অ্যাবস্ট্রাকশন যে লেকচারটা ছিল সেখানেও মনে আমরা প্রাইভেট পাবলিক প্রোটেক্টেডের বিষয়টা মনে তুলে আনছিলাম, তাই নয় কি? দেখি একটু আমাদের লেকচারের মধ্যে, না অ্যাবস্ট্রাকশনের মধ্যে ছিল না, আমাদের এনক্যাপসুলেশনের মধ্যে ছিল, একটা ফিগারের কথা আমি ইন্ডিকেট করছি আর কি। এই যেটা দেখো এইখানে আমাদের প্রোটেক্টেড হলে কি হবে, উইদিন দ্য সেম ক্লাস ইন ডিরাইভ ক্লাস, বাট আউটসাইড দ্য ক্লাস ইউজ করা যাবে না, তাই তো? এখন সেটা ঠিক আছে না? আর প্রাইভেট হলে কি হবে,
ডিরাইভ ক্লাস এবং আউটসাইড দ্য ক্লাস কোথাও ইউজ করা যাবে না, শুধুমাত্র উইদিন দ্য ক্লাস। সো এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি, পাবলিক হচ্ছে কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে। এখন আসো যে আমরা যে এনিমেল নামকরণটা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে। আচ্ছা তাহলে আসো দেখি, হোসেন আলীর কথা মতো আমরা চেষ্টা করে দেখি। তাহলে আমরা চাচ্ছি এখানে এনিমেল, এই এর পরিবর্তে আমরা চাচ্ছি ডগ, যেহেতু আমরা এখানে ডগ নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা যে একটা ভেরিয়েবল নেই, যদি মনে করো পাবলিক নিবা নিতে পারো, আমি প্রথমে পাবলিক নিই পরে দেখবো যে ডিফারেন্ট নেওয়া যায় কি না। স্প্রিং সাপোজ এনিমেল নেম নাকি, একটা ভেরিয়েবল নিলাম, তাহলে এনিমেল নেম কিভাবে পাবো সেটা পরে আসতেছি। তাহলে আমাদের এইখানে অবশ্যই আমরা চাইবো এনিমেল নেম ভেরিয়েবলের ভ্যালুটা এখানে শো করুক, তাহলে আমার এখানে হয়ে যাবে যে নামটা আসবে, সাপোজ ডগ আসলে ডগ ক্যান ইট, তাই নয় কি? তাহলে আসো আমরা এটা যদি একটু কপি করি, এখানে দেই কন্ট্রোল ভি, ঠিক হয়ে গেল। এখন আসলে তো বেশ কয়েকভাবে করা যাবে, আমরা কি যখন অবজেক্ট ক্রিয়েট করি তখন তো এনিমেলের নামটা দিয়ে দিতে পারি, তাই নয় কি? তাহলে আমাদের অবশ্যই একটা কি লাগবে, কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টর কি অলওয়েজ পাবলিক? তাহলে আমরা যদি কনস্ট্রাক্টর তৈরি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই কনস্ট্রাক্টর তৈরি করার সময় যদি আমরা চাই যে এখানে আমার কাছে ডেটা আসবে, তাহলে আমরা যদি এখানে সাপোজ ভেরিয়েবল নাম দিলাম এক্স, তাহলে কি হবে, এই অ্যানিমেল নেম ইকুয়ালস টু কি হবে, এক্স। থ্যাংক ইউ, তাহলে আমাদের কনস্ট্রাক্টর ডান। তাহলে আমরা এখন কি করব, ডগ। আচ্ছা এখন দেখো এখানে একটা কিন্তু ইস্যু রেইজ করছে, ইস্যুটা হচ্ছে যে আমরা অ্যানিমেল ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করছি, আমরা কি ডগ ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করছি? তাহলে এই নামটা সে পাবে কোথেকে, কোনো এরর দেখায় কিনা দেখি কি বলে। এই যে ইউজ অফ ডিলিশন ডিলিটেড ফাংশন ডগ ডগ, তার ডগ ডগের কি কোনো আমাদের কনস্ট্রাক্টর আছে? নাই, এই কারণে কিন্তু সেটা এরর দেখাচ্ছে। তাহলে আসা আমরা দেখি ডগের যদি একটা কনস্ট্রাক্টর বানাই, তাহলে এখানে আমরা কি দিব, আমরা তো এই ভেরিয়েবলের নামটা ইউজ করতে পারি নাকি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইকুয়ালস টু এক্স। তাহলে অবশ্যই এখানে আমরা দিব হচ্ছে স্ট্রিং এক্স, এখন আসো দেখি এরর থাকে কিনা। স্টিল এরর আছে, নো ম্যাচিং ফাংশন ফর কল টু অ্যানিমেল অ্যান অ্যানিমেল, এটা কেন আসছে, যে আমাদের ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর নাই, আছে ডিফল্ট কনস্ট্রাক্টর? তাহলে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরে যদি এখানে বানাই অ্যানিমেল, কোনো ইনপুট দিচ্ছি না, ব্ল্যাঙ্ক থাক, এবার রান করে দেখি কি বলে। তাহলে এখন এই যে অবজেক্টের মধ্যে এরর আসছে, কারণ আমরা অবজেক্ট যখন কল করছি তখন তার মধ্যে কোনো প্যারামিটার দিচ্ছি না, তাই নয় কি? তাহলে যদি ডগ বলি দেখি দেখি এবার কি বলে। তাহলে ডগ ক্যান ইট, ডগ ক্যান স্লিপ, ডগ ক্যান বার্ক আসছে। এখন যদি আমরা আবার নতুন একটা অ্যানিমেলের কথা চিন্তা করি, আমরা যদি ক্লাস আরেকটা বাড়াই, বাড়ানো যাবে না? তাহলে এই হচ্ছে আমাদের সাব ক্লাস এবং সুপার ক্লাসের আইডিয়া। তো আমরা এটা তার না বাড়ি আমরা একটা ফর্মাল একটা প্রজেক্ট করব। বলো এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা, এই প্রোগ্রামে কারো কোনো কোয়েরি আছে কিনা, যতটুকু আমরা এখানে বুঝালাম তাতে কারো কোনো কোয়েরি আছে কিনা। আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার সাব ক্লাস, সাব ক্লাস কি করতে পারতেছে, সুপার ক্লাসের ইনফরমেশনগুলোকে ইউজ করতে পারতেছে, তার মানে উত্তরাধিকার সূত্রে ইউজ করতেছে, যেটা ইনহেরিটেন্স শব্দের মিনিং, যে ইনহেরিটেডলি ইউজ করতেছে। তো এখন আমরা ডগ, এই যে ডগ সে আমরা যদি বলি সে খায় সে ঘুমায়, সে যেটা পাচ্ছে পাশাপাশি আবার নতুন একটা ফিচার দিচ্ছে ডগ ক্যান বার্ক। এখন যদি বলো স্যার আরেকটা তাহলে বানিয়ে দেখান আমাদের, ধরো যদি আমি এটা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন ডগের পরিবর্তে কি দিব, টাইগার। ওকে তাহলে এখন আমাদের এটার নাম কি হবে, টাইগার আসলো, ভালো কথা। তাহলে এখন এখানে ডগের সাউন্ডকে কি বলে, সরি টাইগারের সাউন্ডকে কি বলে। তাহলে আসো আমরা যদি এখানে এই বার্ক না বলে যদি বলি রোয়ার, তাহলে এখানে যদি আমরা এখানে চাইলে কিন্তু আমরা অ্যানিমেল নেম দিয়ে দিতে পারি নাকি,
টাইগার না বলে হবে না, এখানে চাইলে কিন্তু আমরা এনিমেল নেম এটা কিন্তু ইউজ করতে পারি, অর্থাৎ যদি এটা রিমুভ করে দেই তাহলে আমরা এখানে বলতে পারবো এনিমেল নেম, আশা করি আসার কথা। তাহলে এখন আসো যে আমাদের অবশ্যই টাইগার সাপোজ টি দিলাম, এখানে আমরা প্যারামিটার আকারে পাস করে দিলাম টাইগার। এখন যদি আমরা বলি টি ডট ইট, টি ডট স্লিপ, টি ডট রোয়ার, দেখি আমাদের আউটপুটে কোনো ধরনের প্রবলেম হয় কিনা, দেখো তো আসছে কিনা, আসছে। তাহলে যে ও আচ্ছা মেসেজটা তাই তো, থ্যাংক ইউ। তাহলে এখন এটা তো ক্লিয়ার, তোমরা বুঝতে পারলে, এখানে যদি একটা আরেকটা মেসেজ দেই স্ল্যাশ এন স্ল্যাশ এন তাহলে আরো একটু ভালো লাগবে ফরম্যাটিং। আমি রান করি, তাহলে এটা হচ্ছে ডগের জন্য, এটা হচ্ছে টাইগারের জন্য। এখন তোমরা বলো যে ক্যান ইট ক্যান স্লিপ, ক্যান ইট ক্যান স্লিপ, এগুলো কি আমরা ডগের ভিতরে বানিয়েছি এই মেথডগুলো? তারপর টাইগারের জন্য কি বানিয়েছি? দেখো তো আছে কোথাও এখানে ক্যান ইট ক্যান স্লিপ মেথড, এখানে ক্যান ইট ক্যান স্লিপ মেথড কি আছে? তাহলে এখন তোমরা সিম্পলি চিন্তা করো, যদি আমরা এই দুইটা মেথড আমরা যদি এখানে অ্যাড করি, দ্যাট মিন্স ডগের মধ্যে অ্যাড করি, এই টাইগারের মধ্যে অ্যাড করি, একটু পরে লায়নের মধ্যে অ্যাড করবো, তার মানে কি আমার কোড অনেক বেড়ে যাবে না? তাহলে এই কমন বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটা ক্লাসের মধ্যে রাখতে পারি, পরবর্তী সাব ক্লাস সেগুলোকে ইউজ করতে পারবে, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। বুঝতে পারছো কি? কারো কোনো কোয়েরি আছে? আমরা একটু কুইক রেসপন্স করি, মাইক্রোফোন আনমিউট করে। আছে কোয়েরি? আছে মানে কারো কোনো কোয়েরি? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু থিওরি পার্টে গিয়ে দেখি আমাদের লেকচারের মধ্যে কি আছে। তাহলে আমরা যতটুকু ইনহেরিটেন্স বুঝলাম, এখানে দেখো বলা হচ্ছে ইনহেরিটেন্স ইজ ওয়ান অফ দ্য কি ফিচার্স অফ ওপি ইন সি প্লাস প্লাস, ইট অ্যালাউস আস টু ক্রিয়েট নিউ ক্লাস। নিউ ক্লাসের নাম কি কি বলছি আমরা? ডিরাইভ ক্লাস হতে পারে, চাইল্ড ক্লাস হতে পারে, সাব ক্লাস হতে পারে। এই ক্লাসটা কোথা থেকে তৈরি করতেছি? ফ্রম এন এক্সিস্টিং ক্লাস, অর্থাৎ যে ক্লাসটা আমাদের অলরেডি আছে, যেটাকে আমরা বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস বলতেছি। তাহলে আমরা আমাদের ইনহেরিটেন্স কি করতেছে? ইনহেরিটেন্স আমাদেরকে অ্যালাউ করে নতুন ক্লাস তৈরি করা এক্সিস্টিং ক্লাস থেকে। তোমাকে বুঝলা এই লাইনটার মিনিং? আচ্ছা তাহলে কি বলছে যে ডিরাইভ ক্লাস ইনহেরিটস দ্য ফিচার ফ্রম দ্য বেস ক্লাস অ্যান্ড ক্যান হ্যাভ অ্যাডিশনাল ফিচার্স অফ ইটস ওন। তাহলে ডিরাইভ ক্লাস কি করতেছে? ইনহেরিট করতেছে বেস ক্লাসের সমস্ত ফিচারকে, পাশাপাশি সে নিজের এডিশনাল ফিচারগুলো যুক্ত করতে পারতেছে। ব্যাপারটা তাই হচ্ছে না আমাদের প্রোগ্রামে? যে আমাদের সাপোজ ডগ, এর এটা হচ্ছে এডিশনাল ফিচার, আর পাশাপাশি সে এই অ্যানিমাল ক্লাসের সব কিছু কী করতেছে? উত্তরাধিকারসূত্রে ইউজ করতেছে, এটাই এখানে বোঝানো হচ্ছে। এখানে সিনট্যাক্সটা কীরকম, যে প্রথমে ক্লাস প্যারেন্ট ক্লাস থাকবে, আর যদি আমাদের চাইল্ড ক্লাস থাকে তাহলে চাইল্ড ক্লাস, এরপরে যে সিঙ্গেল কোলন, তারপর অ্যাক্সেস মডিফায়ার, তারপর হচ্ছে প্যারেন্ট ক্লাস। এটাই তো আমরা দেখলাম, তাই নয় কি? এই প্যাটার্নটাই দেখলাম না? তাহলে ইনহেরিট ক্লাস সবসময় এই সিঙ্গেল কোলন চিহ্ন ইউজ করে থাকে। আমরা যদি আরও একটা এক্সাম্পল এখানে দেখি যে কেন আমাদের দরকার, যে হোয়াই অ্যান্ড হোয়েন টু ইউজ ইনহেরিটেন্স, অলরেডি তোমরা এটা আনসার পেয়ে গেছো, আমরা অ্যানিমাল ক্লাস দিয়ে বুঝিয়েছি। এখানে যেমন ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, যে ধরো বিভিন্ন ক্যাটাগরির আমাদের ভেহিকেল আছে, তার মধ্যে ধরো বাস আছে, কার আছে, ট্রাক আছে, আছে না বিভিন্ন ক্যাটাগরি ভেহিকেল, তোমরা এগুলো কি বলবো? যদি একত্রে বলি ওভারঅল ভেহিকেল বলবা না? তাহলে এখন যদি বাসের কথা চিন্তা করো, বাস বাস বাসের মধ্যে অবশ্যই তার ফুয়েল অ্যামাউন্ট কাউন্ট করতে হয়, ক্যাপাসিটি, অ্যাপ্লাই ব্রেকস, এগুলো আছে। কারের মধ্যেও সেম ফুয়েল অ্যামাউন্ট, ক্যাপাসিটি, অ্যাপ্লাই ব্রেকস, ট্রাকের মধ্যে ফুয়েল অ্যামাউন্ট, ক্যাপাসিটি, অ্যাপ্লাই ব্রেকস, এই তিনটা কি কমন ফাংশন না, যেটা সবার মধ্যে থাকবে? এখন তুমি যদি প্রত্যেকটা জন আলাদা করে এই তিনটা করে লিখতে যাও, তাহলে তোমার অনেক মেথড বেড়ে যাবে, দ্যাট মিন্স কোড বেড়ে যাবে। কিন্তু তুমি যদি এই তিনটার জন্য একটা কমন ক্লাস বানাও লাইক ভেহিকেল, তাহলে এই ভেহিকেলের মধ্যে তুমি তিনটা কমন মেথড রাখছো, তাহলে এই তিনটা মেথডকে ইনহেরিট করতে পারে কে? সাব ক্লাস যেগুলো আছে লাইক ক্লাস, এই যে বাস ক্লাস, কার ক্লাস, ট্রাক, এই তিনটাই কি করতে পারে? এই তিনটা ফাংশনকে ইনহেরিটেড ইউজ করতে পারে, পাশাপাশি তার নতুন ফিচার বা এডিশনাল ফিচার সে যুক্ত করতে পারে, তাহলে কোডের পরিমাণ অনেক কমে যাবে না? সো এই কথাগুলো এখানে আছে, একটু পরে দেখবা। এখন আসো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাই, এক্সাম্পলটা অলরেডি আমরা আলোচনা করছি, এখানে যেটা দেওয়া আছে তার চাইতে আমরা আরও আপডেট করে আমরা ক্লাসে আলোচনা করেছি। তো এখন আসো আমরা আরেকটা এক্সাম্পলে যাই, যদি তোমাদের আর কোনো কোয়েরি না থাকে। তাহলে কন্ট্রোল শিফট এন দিচ্ছি, দেন কন্ট্রোল এস,
আমাদের প্রোগ্রাম নাম্বার 2.cpp হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন। আমরা এমন একটা প্রোগ্রাম সেট করব যেটার মাধ্যমে এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন এবং ইনহেরিটেন্স তিনটা জিনিসই বোঝানো যাবে আশা রাখি। রিটার্ন 0 সেমিকোলন। সো আমাদের বেসিক স্ট্রাকচার ডান। আগের প্রোগ্রামটাতে যদি যাই, এখানে এটা তো অবশ্যই কি এনক্যাপসুলেশন না? এনক্যাপসুলেশন মানে কি যে মেথড এবং প্রপার্টি যদি থাকে ক্লাসের ভিতরে একত্রে, সেটাকে আমরা কি বলি এনক্যাপসুলেশন বলি না? এনক্যাপসুলেশন কিন্তু এখানে আছে। এখন আসো যে এই যে এনিম্যাল নেমটা, এটা যদি আমরা প্রোটেক্টেড করতাম তাহলে কি কোনো সমস্যা হতো? দেখি একটু, পাবলিক তো সব জায়গায় ইউজ করাই যাবে, যদি প্রোটেক্টেড দিতাম তাহলে কি ইউজ করা যেত কিনা? প্রোটেক্টেড, তাহলে প্রোটেক্টেড দিয়ে আমি দিলাম হচ্ছে স্ট্রিং এনিম্যাল নেম। তাহলে এই এনিম্যাল নেমটা দেখো আমাদের ডগ ক্লাসের মধ্যে ইউজ হয়েছে না? এই যে এনিম্যাল নেমটা ডগ ক্লাসের মধ্যে ইউজ হয়েছে, তার মানে এই যে প্রোটেক্টেড যেই ভেরিয়েবলটা নিলাম, আমরা প্রোটেক্টেড যে ডেফিনেশন বা যেই ফিচার জানি যে প্রোটেক্টেড যদি কোনো প্রপার্টি হয় বা মেথড হয় সেটা সাব ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। তাহলে যদি তাই হয় এখন আমাদের কোনো অ্যারোর দেখানোর কথা না, তাই নয় কি? দেখো কোনো অ্যারোর নেই এবং আনসারও ঠিক আছে। কিন্তু তুমি যদি এখানে প্রাইভেট করো তাহলে কি হবে? প্রাইভেট করলে কিন্তু অবশ্যই হবে না, তাহলে অবশ্যই এটাকে অ্যাক্সেস করার জন্য পাবলিক মেথড লাগবে। আচ্ছা এবার আসো আমরা এই প্রোগ্রামে চলে আসি। তাহলে আমরা একটা ক্লাস বানাই, সাপোজ ধরো অলমোস্ট সকল অর্গানাইজেশনই এমপ্লয়ীদের স্যালারি ক্যালকুলেট করার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকে। তো আমরা জাস্ট এমপ্লয়ী ম্যানেজমেন্ট সিস্টেম যদি বলি, শুধুমাত্র স্যালারি ক্যালকুলেশন, এটা কিভাবে আমরা করতে পারি? দ্যাট মিনস পেরুল, আমরা বলে থাকি যে পেরুল অ্যানালাইসিস সফটওয়্যার, বা আমরা যদি এখানে বলি সিম্পলি যেটা আমরা বুঝবো যে স্যালারি ক্যালকুলেশন কীভাবে হবে, ছোট্ট একটা কাজ যদি আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাই তাহলে কীরকম হতে পারে? তাহলে ধরো আমি একটা ক্লাস নিচ্ছি এমপ্লয়ী। তো এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমাদের ইন জেনারেল সমস্ত এমপ্লয়ীদেরই যে স্যালারি যে ক্যালকুলেট হয় তার বেসিক ফিচারগুলো আমরা এখানে নিয়ে আসবো। যদি স্পেশালিটি থাকে সেটা আলাদাভাবে সাব ক্লাসে চলে যাবে, অর্থাৎ কমনলি কীভাবে স্যালারি ক্যালকুলেশন হয় সেই পার্টটা আমরা এখানে আনবো। তাহলে ধরো প্রত্যেকটা এমপ্লয়ীর একটা এমপ্লয়ী আইডি থাকতে পারে, এমপ্লয়ী নেম থাকতে পারে। তাহলে ধরো এমপ্লয়ী আইডি দিচ্ছি আমরা, সাপোজ আপাতত সব পাবলিক রাখতেছি। ধরো আমি দিলাম হচ্ছে ইন্টিজার এমপ্লয়ী আইডি, এরপরে ধরো স্ট্রিং এমপ্লয়ী নেম, এরপর ধরো ডাবল স্যালারি। পাশাপাশি স্যালারি ক্যালকুলেট করার জন্য যে সকল ভেরিয়েবলগুলো প্রয়োজন পড়ে তার মধ্যে হচ্ছে বেসিক স্যালারি, আমি সংক্ষেপে লিখতেছি বিএস, হাউস রেন্ট, এইচআর, ট্রাভেল অ্যালাউন্স বা মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স যদি চাও সেটাও দিতে পারো, সর্বশেষ হচ্ছে ট্যাক্স সেমিকলন। তার মানে কমন যেই সকল ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে স্যালারিটা হিসাব করে, সাপোজ ধরো তুমি যখন জবে যাবা তোমার জবের ক্ষেত্রে একটা বেসিক স্যালারি থাকে, তো বেসিক স্যালারির উপরে ডিপেন্ড করে হাউস রেন্ট হয়, মেডিকেল অ্যালাউন্স হয়, মেডিকেল অ্যালাউন্স তো বুঝতেই পারছো চিকিৎসা ভাতা, ট্রাভেল অ্যালাউন্স মানে হচ্ছে এই ট্রাভেল ভাতা, ট্যাক্স হচ্ছে তোমার থেকে ডিডাক্ট হবে, এগুলো সব যোগ হবে। তার মানে এই চারটা যোগ মাইনাস ট্যাক্স, এটি হচ্ছে তোমার স্যালারি। তোমার কি বুঝতে পারছো আমার কথাগুলো? আচ্ছা তো ট্রাভেল অ্যালাউন্স যে সবসময় থাকে নাও থাকতে পারে, আমরা চাইলে আপাতত এটা রিমুভ করতে পারি যে আমরা কমন ফিচারগুলো নিয়ে কাজ করি। তাহলে আমরা এগুলো সব পাবলিক রাখলাম। এখন আসো যদি একটা মেথড ডেভেলপ করি লাইক ডাবল, যে ক্যালকুলেট স্যালারি, যে স্যালারি ক্যালকুলেট করব, তাহলে আমি কার স্যালারি ক্যালকুলেট করব? যদি এখানে আমি এমপ্লয়ী আইডি দিয়ে দিই, পাশাপাশি যদি দুইটাই দিতে চাও ই নেমও দিতে পারো, যে কার স্যালারি ক্যালকুলেট করব, আমার যে এমপ্লয়ী আইডিটা আমার হাতে আসবে তার, যে এমপ্লয়ী নেম আমার হাতে আসবে তার, ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা তাহলে এখন আসো যে আমরা যদি এখানে সিআউট দিয়ে মেসেজ জেনারেট করি, সাপোজ বললাম যে স্যালারি ক্যালকুলেশন ফর দ্য এমপ্লয়ী বা ফর এমপ্লয়ী, আচ্ছা ফর এমপ্লয়ী ওয়ান, সংক্ষেপে লিখি ফর এমপ্লয়ী। তোমরা একটু মাইক্রোফোন মিউট করে নাও যাদের পাশ থেকে নয়েজ আসতেছে। ফর এমপ্লয়ী, এখন আসো যে এখানে আমরা ওয়ান চাই, তাহলে ওয়ান চাইলে সাপোজ এমপ্লয়ী নাম্বার 1, 2, 3, 4 এইভাবে হতে পারে, সাপোজ 1001, 1002 এইভাবে হতে পারে। এমপ্লয়ী নাম্বারটা কোত্থেকে পাবো? এখানে কি কোথাও আছে এমপ্লয়ী নাম্বারটা? দ্যাট মিনস এমপ্লয়ী আইডিটা আছে নাই? এই যে এমপ্লয়ী আইডি, ধরো মানে সেটা তো আমরা ইনপুট দিব, কিন্তু ইনপুট দিলে তো অবশ্যই এর হাতে একসময় আসবে, আসবে না? তাহলে আমি এটাই ডিসপ্লে করব না, ই আইডি,
ওকে, এরপরে আমি ধরো যদি একটা ক্লোন চিহ্ন চাও তুমি এখানে, তাহলে দাও ক্লোন, এরপরে তুমি এন্ডেল দিয়ে দাও। তাহলে আমার প্রথম ইনফরমেশন কী আসবে, যে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি, যদি এক নম্বর এমপ্লয়ি হয় তাহলে আসবে এক, তারপরে ক্লোন চিহ্ন, তারপর নতুন লাইন চলে আসবে, তাই নাকি? যদি আরও ডিজাইন করতে চাও, সাপোজ তুমি এখানে দিলা একটা হাইফেন দিয়ে একটা ডিজাইন করতে পারো, দিলাম। এখন আসলে আমি চাই যে এমপ্লয়ি নেম প্রিন্ট হবে, এমপ্লয়ি নেম। তাহলে এমপ্লয়ি নেমটা আমি এখান থেকে পাচ্ছি, দেখো তো এই যে এমপ্লয়ি নেম। তার মানে এটা কোত্থেকে আসবে, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করবো কোনো না কোনোভাবে তার কাছে ডেটা পাঠাবো, তাই না? তাহলে সেটা আমরা অবশ্যই কোনো না কোনোভাবে পাবো। তাহলে আমরা এখানে কি ডিসপ্লে করবো, ই নেম। ওকে, এবার আসো সি আউট এন্টার বেসিক স্যালারি, যেটাকে আমরা বিএস বলতেছি সংক্ষেপে, এই ডেটাগুলো ইউজারের কাছ থেকে আসবে। তাহলে আমরা এর পাশাপাশি ইনপুট চাই, এই জন্য এন্ডেল ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কি লিখবো এখানে, বিএস। তাহলে আমরা যদি এই দুই লাইন কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, তাহলে আমরা যেই সকল ভেরিয়েবলগুলো এখানে নিয়েছি সেই অনুসারে যদি আমরা লিখি, এবার লিখবো হাউস রেন্ট, তাহলে স্যালারি শব্দটা কেটে দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই এইচআর হবে। এখানে যদি আমরা লিখি মেডিকেল অ্যালাউন্স, অ্যালাউন্স মানে ভাতা, ঠিক আছে, তাহলে এখানে হবে এমএ। ট্যাক্স সাধারণত যেটা হয়, যে ট্যাক্স হয় তোমার যে বেসিক স্যালারি তার 10%, তাহলে 0.10। তার মানে ট্যাক্সটা আমি কীভাবে ক্যালকুলেট করলাম, যে বেসিক স্যালারি যেটা ইনপুট দিবা তার তুমি 10% হিসাব করবা, এই 10% কী হবে, তোমার টোটাল স্যালারি থেকে ডিডাক্ট হবে। আমার কথা কি বুঝছো? আচ্ছা, আমি চাইলে আরো শর্টকাটে করতে পারতাম, আমি ভেঙে ভেঙে করতেছি, পরে শর্টকাটটা বলবো। এখন আসো, যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি স্যালারি, তাহলে আসো স্যালারি ইকুয়ালস টু কি বলবো, বিএস প্লাস এইচআর প্লাস এমএ মাইনাস ট্যাক্স, এটা হচ্ছে ফর্মুলা স্যালারি ক্যালকুলেট করার। দেখো বুঝলা কিনা, এই ফাংশন যদি কেউ কল করে তার কাছে আমি পাঠিয়ে দিব স্যালারি। তার মানে যে এই ফাংশনকে কল করে তাহলে কি রেজাল্টটা পাঠিয়ে দিলে তো হচ্ছে, তাই নাকি? তাই নাকি? সব কিছু করার পরে সে আমাকে স্যালারিটা পাঠিয়ে দিবে। তো এখন যেহেতু পাবলিক, পাবলিক করলে তো তোমার ধরো এই যে স্যালারি বলো, তারপরে বিএস এইচআর এমএ ট্যাক্স, যে কোনো সময় অবজেক্ট দিয়ে চেঞ্জ করে ফেলা যাবে, যাবে না? তাহলে তো পাবলিক রাখা তো ঠিক হবে না। আপাতত আমি প্রাইভেট রাখতেছি। প্রাইভেট প্রাইভেট মানে কি, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবেই না, যাবে? ইভেন ইনহেরিটেন্সও কিন্তু করা যাবে না। যখন ইনহেরিটেন্স বুঝাবো তখন আমরা এখানে অবশ্যই প্রোটেক্টেড দেখবো। তাহলে ধরো এগুলো যদি সব যদি প্রাইভেট হয়, তাহলে এখন আমার এই ক্যালকুলেট স্যালারি যদি অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ যদি আমি স্যালারি পেতে চাই, গেট স্যালারি যদি চাই, ধরো আমরা এখন একটা অবজেক্ট যদি ক্রিয়েট করি এখানে, যে সাপোজ ধরো এমপ্লয়ি, এমপ্লয়ি সাপোজ ধরো বলো ই1, তাহলে ই1 বললে ব্র্যাকেটে আমরা কি বলে দিব, আইডি আর নেম। আমরা যদি কনস্ট্রাক্টরের মাধ্যমে চাই তাহলে আমরা এখানে আইডি আর নেম বলতে হবে। তাহলে সাপোজ ধরো বললাম আইডি ওয়ান আর নেম বললাম ধরো বুলবুল। তাহলে যেহেতু কনস্ট্রাক্টর বানালাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে যেহেতু আমি আইডি এবং নেম পাস করতে চাই, তাহলে অবশ্যই এই ক্লাস এমপ্লয়ির মধ্যে আমার কনস্ট্রাক্টর লাগবে। তাহলে সেই কনস্ট্রাক্টর অবশ্যই কি পাবলিক হতে হবে। তাহলে যদি পাবলিক হয় তাহলে আমরা এখন কি লিখব, এমপ্লয়ি ব্র্যাকেটের ভিতরে অবশ্যই ভেরিয়েবল থাকবে। যদি তুমি সেম ভেরিয়েবল চাও তাহলে ইন্টিজার ই আইডি কমা স্ট্রিং ই নেম নিলে তো সমস্যা নেই, আছে? যদি নাও তাহলে অবশ্যই কি ইউজ করতে হবে, দিস। আমি ইচ্ছাকৃতভাবে নিলাম দিসটা একটু রিভিউ করে দেওয়ার জন্য, সো দিস। তাহলে আমরা এখানে কি বলবো, দিস এর পরে ই আইডি ইকুয়ালস টু ই আইডি, ওকে। তারপরে দিস, এরপরে হচ্ছে ই নেম, ই নেম। সো এই ফিচারগুলো আমরা এর আগে পড়েছি, এই কারণে আমরা এটা দিলাম। সো পাবলিক কনস্ট্রাক্টর আসলে কোনো সমস্যা নাই, সো কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটা যাচ্ছে। এখন আসো, যে এটা যেহেতু প্রাইভেট, এই প্রাইভেট তো আমি বাইরে কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবো না, পারবো? তাহলে আমরা এখন এর জন্য কি করতে পারি, আমরা যদি পাবলিক একটা মেথড বানাই, লাইক ভয়েড গেট স্যালারি, তাহলে তো বানাতে পারি, তাই না? আমরা তো চাচ্ছি যে গত ক্লাসে যেটা শিখছি ইন অ্যাবস্ট্রাকশন, যে ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা হাইড থাকে, তাই শিখছিলাম না? তাহলে ওইটাকে আমি এখানে ইনক্লুড করবো, সর্বশেষ আমি ইনহেরিটেন্সে আসব। তাহলে যদি আমার এটা প্রাইভেট হয়, এটাকে অ্যাক্সেস করার জন্য কিন্তু অবশ্যই আমার পাবলিক ফাংশন লাগবে। তাহলে আমি একটা পাবলিক ফাংশন বানাচ্ছি গেট স্যালারি। তাহলে গেট স্যালারিতে যদি আমি আসি,
আমি এখন উইদিন দ্য ক্লাসের মধ্যে আছি, সো এই প্রাইভেট ভেরিয়েবল তো আমি ইউজ করতে পারবো, পারবো না? তাহলে আমি এখন যদি বলি এখানে যে স্যালারি ইকুয়ালস টু, স্যালারি ইকুয়ালস টু, বা এখানে ডিফারেন্ট ভেরিয়েবল নিতে পারি, আমি এই ভেরিয়েবলটা নিচ্ছি যে যেহেতু আমি ক্লাসের মধ্যে আছি, তাহলে স্যালারি ইকুয়ালস টু, এখন যদি আমি এই ফাংশনটা কল করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? এই এখানে সবগুলো হিসাবে এখন স্যালারি দিতে থাকবে। তাহলে ক্যালকুলেট স্যালারি যখন আমি কল করলাম, তাহলে ক্যালকুলেট স্যালারি কল করার সময় আমি কি দিচ্ছি? আইডি আর আবার নেম, তাহলে এই দুটো এখানে চলে আসলো না? তাহলে এই যে আইডি এবং নেম, এই দুটো সে পাচ্ছে কোত্থেকে? কনস্ট্রাক্টরের মাধ্যমে পাচ্ছে না? তাহলে কনস্ট্রাক্টর যখন আমি এখানে যখন অবজেক্ট ক্রিয়েট করছি, অটোমেটিক আইডি নেম পেয়ে যাচ্ছে, সো চলে আসলো এখানে। তার মানে এখানে আসা মানে আইডি এবং নেমের মধ্যে ডেটা চলে আসছে, চলে আসা মানে আমি এখন যখন ক্যালকুলেট স্যালারি কল করতেছি, তখন যদি সেটা আমি দিয়ে দিই, তাহলে এটা চলে আসতেছে এইখানে। না দিলেও কিন্তু ডেটা পাবে, কারণ হচ্ছে এর মধ্যে ভ্যালু সেট হয়ে গেছে। যদি আমি এটা রিমুভও করে দিই, এখান থেকে যদি রিমুভও করে দিই, তাও কিন্তু এই ভ্যালু কাজ করবে, কারণ কি আমার ইআইডির মধ্যে ডেটা সেট হয়েছে, তাই না? এটা কিন্তু কাজ করবে। আচ্ছা, এটা আমরা দেখবো পরে টেস্ট করে। তাহলে আমার এখানে ইআইডির জায়গায় ওয়ান আসবে, ই নেমের জায়গায় বুলবুল আসবে, যদি আমরা ভুল না করে থাকি। আর যেহেতু রিটার্ন করছি এখান থেকে, এই তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনের টোটাল প্রসেসটা ইনপুট দেওয়ার পরে যখন ক্যালকুলেশন শেষ হবে, তখন স্যালারি, দ্যাট মিনস টোটাল রেজাল্টটা রিটার্ন করতেছে কার কাছে? এর কাছে না? এর কাছে আসা মানে স্যালারির মধ্যে যুক্ত হচ্ছে। এখন যদি আমি এখানে সি আউট দেই, তাহলে এখন যদি আমরা এখানে একটা মেসেজ দেই, সাপোজ অ্যাকচুয়াল স্যালারি বা টোটাল স্যালারি, আচ্ছা অ্যাকচুয়াল স্যালারি বলি, বা অ্যাকচুয়াল স্যালারি, বা শুধু স্যালারি বলতে পারো, কোনো সমস্যা নেই, কন্ট্রোল এস। এখন আসো আমরা কাকে কল করবো, এতো অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন কি যদি আমি স্যালারি পেতে চাই, গেট স্যালারি কল করতে হবে না? তাহলে ই1 ডট গেট, দেখো সাজেস্ট করতেছে গেট স্যালারি। আসো, ইভেন তো এটা এখান থেকে আমরা পারি, যখন গেট স্যালারি কল করবো তখন আইডি বলে দিব, সেটা হতে পারে না যদি আমরা এটা না চাই? যে গেট স্যালারি যখন বলবো তখন আইডি এবং এই নেম পাস করে দিব, তাহলে সেটা তো হয়, হয় না? সেটাও কিন্তু করা যাবে। ওকে, রান করি। আচ্ছা, তাহলে এখানে অ্যারোর আসছে কেন? ভিতে যাই, যত অ্যারো আসবে তত ভালো। ইআইডি ইজ নট এ টাইপ। আচ্ছা, এখানে তো অবশ্যই আমাদের টাইপ বলতে হবে, তাই নাকি? ইন্টিজার, আর এখানে কি বলতে হবে? স্ট্রিং। এবার দেখি রান করে, যত ভুল হবে তত ভালো। ওকে, তাহলে আমরা যেইভাবে চাচ্ছিলাম প্যাটার্নটা, যে স্যালারি ক্যালকুলেশন ফর এমপ্লয়ি ওয়ান, এই যে ইআইডির জায়গায় কত আসছে, ওয়ানটা কোত্থেকে পেলাম? কনস্ট্রাক্টরের মাধ্যমে যে ওয়ানটা পাস করছি ইআইডির মধ্যে সেটা পাচ্ছি না। নেমের মধ্যে কি পাচ্ছি? বুলবুল পাচ্ছি। এখন বেসিক স্যালারি, সাপোজ ধরো বেসিক স্যালারি দিচ্ছি 10,000, এন্টার। হাউস রেন্ট দিচ্ছি ধরো 6,000, এন্টার। এরপর ধর মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি 2,000। তাহলে এখানে তিনটা যোগ করলে কত হয় বলো? 20,000 হয় না? আচ্ছা, 18,000। এর থেকে ট্যাক্স বাদ যাবে, ট্যাক্সটা আমি ইনপুট দিই নাই, ট্যাক্স সরাসরি বেসিকের উপরে আমরা ক্যালকুলেট করেছি, তাই নাকি? তাহলে এখন যদি এন্টার দিই, টোটাল স্যালারিটা কত আসবে, দ্যাট মিনস অ্যাকচুয়াল স্যালারিটা কত আসবে? 10% যদি বেসিক স্যালারি বাদ দাও, তাহলে 10,000 10% কত? 1,000 না? তাহলে 1,000 ডিডাক্ট করলে অ্যাকচুয়াল স্যালারি কত হচ্ছে? মানে কি 17,000 না? 1,000 যদি বাদ দাও, 10, 16 দিয়ে 18, 18 থেকে 1,000 বাদ যাবে 17, হয়েছে নাকি হয়নি? ওকে, এখন ধরো অর্গানাইজেশনের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন রুলস থাকে। ধরো আমি যে এখানে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ইনপুট দিই, সেটা না দিয়ে যেটা হতে পারতো, অর্গানাইজেশনের বিভিন্ন রুলস থাকে যে যার বেসিক স্যালারি যত তার উপরে, সাপোজ ধরো বেসিকের 50% হচ্ছে হাউস রেন্ট, তাহলে আমার আর এখানে এটা ইউজার কাছ থেকে নেওয়ার দরকার নেই। এইচআর ইকোয়ালস টু বিএস ইন্টু 50%, ব্যাপারটা কি বুঝছো? যদি রুলস সেটা থাকে, মেডিকেল অ্যালাউন্স বললো যে সাপোজ ফিক্স 2,000 টাকা সবার জন্য, এমন হতেই পারে, বা মেডিকেল অ্যালাউন্স বললো আবার যে 5%, সেটাও হতে পারে, আবার এমপ্লয়ের ক্যাটাগরি অনুসারে হতে পারে, যে সাপোজ ধরো বেসিক স্যালারি যাদের 50,000-এর উপরে তাদের হাউস রেন্ট হচ্ছে 60%, যাদের বেসিক স্যালারি 30,000-এর উপরে তাদের হাউস রেন্ট হচ্ছে ধরো 50% বা 40%, মানে এখানেও ক্যাটাগরি আসতে পারে। তাহলে এখানে কি আবার ইফেল দিয়ে যুক্ত করতে হবে প্রোগ্রাম? সো এইভাবে কিন্তু প্রজেক্ট ডেভেলপ করে। আপাতত আমি একবারে সিম্পল ওয়েতে দেখাচ্ছি। তো এখন আমাদের এইখানে কি কি আমরা অ্যাপ্লাই করছি, এখানে যে প্রাইভেট মানে হচ্ছে এটা কিন্তু অ্যাবস্ট্রাকশন, আমরা বাইরের জগৎ থেকে এটাকে হাইড করে ফেলছি, তাই নাকি? ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা হাইড করেছি। তো এখন ধরো এটা তো ইন জেনারেল সমস্ত এমপ্লয়ের জন্য, তো এখন ধরো আমি আরেকটা এমপ্লয় ক্রিয়েট করি, আমি এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, এখানে ধরো এমপ্লয় নাম্বার 2, এখানে আমরা ই2 দিচ্ছি,
সো এমপ্লয়ি নাম্বার টু ধরে দিচ্ছি আলিজা, এখানে ধরে দিচ্ছি ই2। তাহলে এখন আসো, তুমি ইচ্ছা মতো ক্যালকুলেট করতে পারো কিনা এটা দেখো, যে আমার সবার জন্য কিন্তু ফিক্স না। সো আমি এই বুলবুলের জন্য যে স্যালারিটা সেটা তো একটু আগে দেখালাম, সাপোজ 10,000। তারপর আমি এন্টার দিচ্ছি, হাউস রেন্ট ধরো দিলাম 5,000, মেডিকেল অন দিলাম ধরো 3,000, তাহলে টোটাল হলো 18,000। এখান থেকে ট্যাক্স বাদ যাবে 1,000, কারণ কি 10,000-এর 10% হচ্ছে 1,000। তাহলে যদি আমরা এখন এন্টার দিই তাহলে অবশ্যই যে এই স্যালারিটা পাবো, অ্যাকচুয়াল স্যালারি পাইলাম 17,000। এখন আসে এমপ্লয়ি নাম্বার টু, এখানে কি কোনো ফিক্স কোনো স্যালারি আসছে নাকি আমাকে ইউজার ইনপুট দিবে সেই অনুসারে ক্যালকুলেশনটা হবে? তাহলে আমি ধরো আলিজা স্যালারি দিচ্ছি বেস স্যালারি 20,000 টাকা, হাউস রেন্ট দিচ্ছি 10,000 টাকা, এরপরে ধরো মেডিকেল অ্যালাউন্স দিচ্ছি ধরো 5,000 টাকা, টোটাল কত হলো? 26। তাহলে এর থেকে ট্যাক্স কত বাদ যাবে? তাহলে অ্যাকচুয়াল স্যালারি কত? কিন্তু এখানে আসছে কত? আচ্ছা 33,000 আসছে। এর কারণ কি বলতে পারবা? 20, 10, 30, 35, 35, ঠিকই তো আছে, 35 থেকে 2,000 বাদ না 33, ঠিক আছে। আমাদের কেলকুল মানে হিসাবে হয়তো বা ভুল হচ্ছিল। তার মানে কি এইভাবে আমরা আনলিমিটেড এমপ্লয়ির স্যালারি ক্যালকুলেট করতে পারবো না? আমরা যদি এখানে একটু ফরমেটিং করি, সাপোজ যদি মনে করি যে এখানে একটা সিআউট দিয়ে একটা একটা বা দুইটা নিউ লাইন দিয়ে দিব, স্ল্যাশ এন, ওকে ডান। এটা হচ্ছে জেনারেল ফিচার। এখন ধরো এমন একটা ইস্যু আসলো যে কোন একজনের স্যালারি বা কোন একজনকে একটা এডিশনাল বোনাস দিচ্ছে অর্গানাইজেশন কোন একটা কারণে, বা হঠাৎ করে একজন এমপ্লয় নিয়োগ দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস, তার নর্মাল স্যালারি ঠিক থাকবে কিন্তু ইন এডিশন আরও 50,000 টাকা সে পাবে, বা 10,000 টাকা সে পাবে অ্যালাউন্স হিসাবে বা বোনাস হিসাবে বা পারফরমেন্স বোনাস হিসাবে বা ফেস্টিভ্যাল বোনাস হিসাবে, যে কোনো কারণে পাবে। আমার কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে ইন জেনারেল, আমি একটা প্রজেক্ট ডেভেলপ করছি, এখন নতুন একজনের জন্য আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে নতুন একজনের জন্য কি আমি আবার বানাবো? যদি আমি এই ফিচারগুলো যদি আমি ইনহেরিটেডলি ইউজ করতে পারি এবং তার জন্য যদি সেই এডিশনাল যে ফিচারটার কথা বলা হচ্ছে সেটাকে যুক্ত করে দিতে পারি, তাহলে আমার জন্য হয়ে যাচ্ছে না সলিউশন? সাব ক্লাস বানাবো এখন, তাহলে আসো আমরা দেখি সাব ক্লাস বানাতে পারি কিনা। তাহলে ধরো একটা ক্লাস বানাচ্ছি, ধরো ধরো একজন প্রোগ্রামার, বা ধরো যে তোমার আইটি ফার্ম হয় একজন সিস্টেম অ্যানালিস্ট নিল, তার স্যালারি যা থাকবে নর্মাল স্যালারির সাথে আরো 50,000 যোগ হবে। বা ধরো আমাদের ইউনিভার্সিটির কথা চিন্তা করো, রেজিস্টার আছে, ভিসি আছে, ধরো ভিসি স্যার বিসি জয়েন করলো, ভিসি স্যারের দেখাচ্ছে একটা ট্রাভেল অ্যালাউন্স আছে, দেখাচ্ছে ধরো 50,000 টাকা, যেটা নর্মাল এমপ্লয়ীদের নাই, তাহলে স্পেশাল নাই এটা? কিন্তু সেও তো হাউস রেন্ট পাবে, বেসিক স্যালারি পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে, তারও ট্যাক্স ডিডাক্ট হবে। ব্যাপারটা এরকম, আমি যে কয়েকটা এক্সাম্পল বললাম, সাপোজ ধরো প্রথমে বললাম যে প্রোগ্রামার, ওকে, তাহলে প্রোগ্রামার হচ্ছে আমাদের নিউ ক্লাস, এটা কিন্তু অবশ্যই সাব ক্লাস, সে ইউজ অবশ্যই অ্যাক্সেস করবে সুপার ক্লাসকে। তাহলে এখানে আমরা বলবো পাবলিক, সুপার ক্লাসের নাম হচ্ছে এমপ্লয়ি, সে এমপ্লয়ি দিলাম, তার মানে সে এই সমস্ত ফিচার অ্যাড করতে পারবে, পাশাপাশি তার এডিশনাল ফিচার থাকবে। তাহলে ধরো তার এখানে আমি বললাম যে পাবলিক, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ধরো ডাবল, ধরো বোনাস, বোনাস ধরো তার জন্য 20,000 টাকা যুক্ত হবে। তার মানে এইগুলো তার সব ঠিক আছে, তার সাথে এডিশনাল কি 20,000, ঠিক আছে। তাহলে আমরা এখন গেট স্যালারি কি করতে পারি, ধরো এখানে যদি আমি গেট স্যালারি কল করি, এখানে গেট স্যালারি কল করা মানে তো এইটা, তাই না? তো এখন যদি আমরা এক কাজ করি যে এইটাকে যদি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এই স্যালারিটা এখন তো আমার, যেহেতু এটা তোমার কি এটা হচ্ছে ইনহেরিটেন্স, তা আমরা এখানে কিন্তু প্রাইভেট রাখতে পারবো না, পারবো? তাহলে আমরা দেখি প্রোটেক্টের দিকে কি ধরনের প্রবলেম রেজ করে, যদি রেজ না করে ভালো। তাহলে এখন আসো যে আমাদের এখানে কি হচ্ছে, যে ক্যালকুলেট স্যালারি, ভালো কথা, ক্যালকুলেট স্যালারি যদি বলি তাহলে চলে যাচ্ছে কার কাছে, এর কাছে চলে আসো, তার মানে আমাকে স্যালারি রিটার্ন দিচ্ছে। তাহলে এখানে স্যালারিটা আমরা পেয়ে যাচ্ছি, তার সাথে যুক্ত হবে কোনটা, সরি এখানে না তো এখানে, তার সাথে যুক্ত হবে কোনটা, বোনাসটা না? তাহলে আমি যদি এখানে বলি প্লাস বোনাস, হয়ে যাচ্ছে না? তাহলে এখন দেখি আমাদের এটাকে অ্যাক্সেস করতে দেয় কিনা। এখন কথা হচ্ছে আমাদের এই যে বোনাস, সরি গেট স্যালারি, এটা হচ্ছে পাবলিক, ওকে দেখি কোনো সমস্যা করে কিনা। তাহলে আসলে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবার এমপ্লয়ি নাম্বার হবে 3, কিন্তু এখানে কি এমপ্লয়ি থাকবে না প্রোগ্রামার হবে? প্রোগ্রামার দিলাম,
এমপ্লয়ি নাম্বার হচ্ছে 3, সাপোজ ধরো এখানে দিলাম ঈশা, তাহলে এখানে এমপ্লয়ি নাম্বার 3। এখন এমপ্লয়ি নাম্বার 3 নামটা কোত্থেকে পাবে? হ্যাঁ সেটাই বলতেছি, আইডি নাম্বার চেঞ্জ হবে অবশ্যই। তাহলে এই যে আইডি নাম্বারগুলো যে চেঞ্জ হলো, এটা তো এখন কনস্ট্রাক্টর হয়ে গেল না? এখানে কি কনস্ট্রাক্টর আছে? তাহলে এটা আমাকে বানাতে হবে না, তাহলে আমাকে বানাতে হবে প্রোগ্রামার, এবং এটার ভিতরে আমরা এই পার্টগুলো নিয়ে আসতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই ভিতরেও আমরা এই দুটো দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে এখানে এমপ্লয় আইডি এমপ্লয় নেম চলে যাচ্ছে, তাই নাকি? এমপ্লয় আইডি এমপ্লয় নেম চলে যাচ্ছে এখান থেকে, যেটা আমি পাচ্ছি দেখি এবার। 3 নাম্বার ক্যাটাগরির ক্ষেত্রে এখন আমাদের এখানে একটা অ্যারোর ধরছে, দেখি কেন অ্যারোর ধরছে। সম্ভবত ডিফল্ট, এই যে এমপ্লয় টু এমপ্লয়ি, দ্যাট মিন্স ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, এই জন্য এখানে একটা অ্যারোর ধরছে, যেটা আমাদের আগের প্রোগ্রামে আমরা দেখেছিলাম, তাই নাকি? তাহলে আমরা এখানে একটা ডিফল্ট যদি কনস্ট্রাক্টর দিয়ে দিই, তাহলে আশা করি কোনো অ্যারোর থাকবে না। রান করো। আচ্ছা এখন এখানে একটা প্রবলেম হয়েছে, সম্ভবত এই স্যালারি ভেরিয়েবলটাতে একটা ঝামেলা করছে, কারণ স্যালারিটা কি আছে, প্রোটেক্টেড, তাই তো? কিন্তু প্রোটেক্টেড যদি হয়, আমরা প্রোটেক্টেড ভেরিয়েবলকে এখানে ইউজ করতেছি, দেখি কি বলে, আগে মেসেজটা দেখি। আচ্ছা, বোনাস ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, এই যে বোনাস, আমরা তো বোনাস এখানে ইউজ করেছি। আচ্ছা এখানে যখন আমরা গেট স্যালারি বলতেছি, গেট স্যালারিতে যাচ্ছে হচ্ছে এটা, এটা নিয়ে এসে যাচ্ছে বোনাস, কি স্পেলিং মিস্টেক হয়েছে, BONUS BONUS, ঠিকই তো আছে, ও আচ্ছা স্পেলিং এখানে বলেছে, তাই তো? ওকে ডান, থ্যাংক ইউ। এবার আসলে রান করি, সো কোনো এরর নাই। তাহলে ধরো আমরা যদি সিম্পলি বলি 5,000 5,000 5,000, তার মানে 15,000 থেকে 1,500 বাদ যাবে, তাই নাকি? তাহলে 14,500। এমপ্লয় নাম্বার 2, এটাও নর্মাল এমপ্লয়ি, সাপোজ বললাম 10,000 5,000 2,000, 17,000 থেকে 1,000 বাদ 16,000। এইবার হচ্ছে এমপ্লয় নাম্বার 3, এটা স্পেশাল একজন এমপ্লয়ি, তাই নাকি? আচ্ছা তার আসি 10,000 5,000 এবং 2,000, তাহলে 10, 5, 15, 17 থেকে 1 বাদ, মানে 16, 16-র সাথে আরো 10, 20 যুক্ত হবে, আসছে? তার মানে সে কি করলো, এই যে এই ক্লাসটা কি করলো, তাহলে ইনহেরিটেডলি সে এই ক্যালকুলেটর স্যালারি ইউজ করলো না, যেটা ছিল তো হচ্ছে এমপ্লয়ি ক্লাসের, এটা কি এই ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসের মধ্যে কি আছে, প্রোগ্রামার ক্লাসের মধ্যে কি ক্যালকুলেটর স্যালারি আছে? নাই। তার মানে সে কি করছে, ইনহেরিটেডলি এটা ইউজ করছে না, পাশাপাশি এই যে গেট স্যালারি এটাও তো সে ইনহেরিটেডলি ইউজ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। এখন এখানে ধরো এই যেহেতু প্রোটেক্টেড আছে, প্রোটেক্টেড হলে আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুগুলো কিন্তু আমার প্রোগ্রামার ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়, যায় না? কারণ হচ্ছে এখানে কিন্তু আমি এই যে ইআইডি ই নেম, তারপরে হচ্ছে তোমার এই স্যালারি, দেখো স্যালারি ডাবল ক্লিক করলে কোথায় কোথায় ধরতেছে, ধরছে না? তার মানে আমি চাইলে তো এই সাব ক্লাসে এসেও স্যালারির ভ্যালু কোনো কারণে যে জিরো করে দিয়ে, জিরো আসবে না? সাপোজ ধরো যদি আমি এখানে স্যালারি ইকুয়ালস টু জিরো করে দিলাম, ঠিক আছে, দেখি কি হয়। সো 3 নম্বর এমপ্লয়ের ক্ষেত্রে ইফেক্ট আসতে পারে, আমি সাপোজ 5,000 5,000 1,000, তার মানে 11,000 থেকে 500 বাদ যাবে, 10,500 কোনো সমস্যা নাই। এবার আসো 2,000 2,000 আর হচ্ছে 1,000, তার মানে 5,000 থেকে 200 বাদ যাবে, 4,800। এমপ্লয় নাম্বার 3, সাপোজ ধরো বেসিক স্যালারি 40,000, হাউস রেন্ট 20,000, মেডিকেল অ্যামাউন্ট ধরো 10,000, তাহলে 40, 20, 60, 10, 70, 70 থেকে আমার 4,000 বাদ যাবে, তার মানে কত হয়, 66, 66 এর সাথে আরো 20,000 যুক্ত হবে, তাই নাকি? 86 হওয়ার কথা, কিন্তু হয়ে গেল কত, তাহলে এটা কেন হলো, কারণ আমি এই যে স্যালারি এটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারলাম, তাই নাকি? তো এখন যদি চাও একটু এখানে একটু কাজ করতে, কন্ট্রোল এস, যে তুমি চাচ্ছ, আমি জাস্ট একটা পার্ট দেখাচ্ছি, যে স্যালারিটা চাচ্ছ তুমি তোমার ধরো প্রাইভেট করতে, অথবা শুধু স্যালারি না, হাউস রেন্ট, এইচআর,
মেডিকেল অ্যালাউন্স, ট্যাক্স, এই পুরোটা কন্ট্রোল এক্স করলাম। এখানে এসে আমি এটাকে দিয়ে দিলাম প্রাইভেট, এটাকে এখানে প্রাইভেট করলাম, দেখি কোনো প্রবলেম হয় কিনা। রান করো, তাহলে এখন এই স্যালারি তো আর ইউজ করা যাবে না, যাবে? কারণ এই স্যালারিটা তো হচ্ছে প্রাইভেট প্রপার্টি, তো প্রাইভেট প্রপার্টি এখানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাইভেট প্রপার্টিতে তোমাকে অবশ্যই সাব ক্লাস ইউজ করতে দিবে না, দিবে? আচ্ছা, তাহলে এখন দেখো আমার তো এই ভেরিয়েবলটা দরকার নাই এখানে, যদি আমি এটা বাদ দিয়ে এটাকে যদি সরাসরি কন্ট্রোল এক্স দিয়ে এখানে দিয়ে দিই, কোনো সমস্যা আছে? এবার দেখি আউটপুট আসে কিনা, এবং আসলে আমাদের কি সুবিধাটা হলো বা কি ধরনের কি হলো সেটা আমরা একটু বুঝতে চাইবো। আচ্ছা, এখন এখানে কি আসছে? এখানে একটা এরর আসছে এখানে সেমিকোলনের কারণে। ওকে, রান করি। আচ্ছা, আমরা এখান থেকে একটা এমপ্লয় কমাই ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের দ্রুত কাজ করা যাবে। কন্ট্রোল শিফট সি, মানে কমেন্ট করে ফেললাম। এবার আসো, রান করি। তার মানে এটা আমাদের কি হবে, এমপ্লয় থ্রি আসবে। আচ্ছা, আসুক, অসুবিধা নেই। তাহলে আসো, 5,000, তারপরে 5,000, এরপরে ধরো 2,000, তার মানে 12,000 থেকে 500 বাদ 11,500 আসলো। এটা কিন্তু আমাদের স্পেশাল এমপ্লয়ি, সো এখানে আমরা দিচ্ছি 20,000, 10,000, 5,000, তার মানে কত হলো, 35, তাই তো? 35 থেকে 2 বাদ দিলে 33, 33 সাথে আরো 20 যুক্ত হবে, 53 আসছে না? 53 কিন্তু আসছে। তার মানে এখানে আমরা প্রোগ্রামটা একটু হলো চেঞ্জ করতে করেছি, কি কারণে করলাম সেটা। আচ্ছা, এখানে মেসেজটাতে আমাদের লাস্টটাতে অ্যাকচুয়াল স্যালারি আসে নাই কেন? গেট স্যালারি, অ্যাকচুয়াল স্যালারি ইকুয়ালস টু, সরাসরি 53 আসলো না লাস্টেরটাতে? অ্যাকচুয়াল স্যালারি ডিসপ্লে করে নাই নাকি এমন কিছু ছিল? আচ্ছা, এটাকে আমরা একটু হাইড করি, কন্ট্রোল শিফট সি, রান করি। এমপ্লয় নাম্বার 3 এখানে দেখাবে, দেখাক। সাপোজ 111, 20,002, কিন্তু এখানে 20,002 এর আগে আমার এই মেসেজটা দেখাচ্ছে না কেন? E3 গেট স্যালারি, গেট স্যালারি, অ্যাকচুয়াল স্যালারি আসার পরে যখন ক্যালকুলেট স্যালারিতে যাচ্ছে, যাওয়ার পরে সেটাকে রিটার্ন নিয়ে আসলো, এখান থেকে রিটার্ন নিয়ে আসলো স্যালারিটা, স্যালারিটা এখানে বসলো, স্যালারির সাথে বোনাস যোগ হলো। তাহলে যোগ হওয়ার পরে আমার অ্যাকচুয়াল স্যালারি মেসেজটা দেখাচ্ছে না। ওকে, দেখি অন্য কোনো প্রবলেম আছে কিনা, রান করি। 5,5,5, 5,5,10, 10,5,15, 15-তে আছে এক বাদ। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়াল স্যালারি দেখাচ্ছে না, রিজন কি? আচ্ছা, আমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাকচুয়াল স্যালারি মেসেজটা ডিসপ্লে করাতে পারতেছিলাম না। যদি এখানে অ্যাকচুয়াল স্যালারিটা থাকে, যেটা তোমরা দেখলা যে একটু আগে আমরা যখন এইখানে সি আউট অ্যাকচুয়াল স্যালারি দিয়েছিলাম, তখন যেটা আসতেছিল যে অ্যাকচুয়াল স্যালারিটা শুরুতে আসতেছিল, রিজন কি? রিজনটা হচ্ছে দেখো যে আমরা যখন এই গেট স্যালারি কল করি, তখন গেট স্যালারি কল করলে প্রথমে এর মধ্যে আসলে প্রথমে অ্যাকচুয়াল স্যালারি চলে আসতেছে, অ্যাকচুয়াল স্যালারি আসার পরে ক্যালকুলেট স্যালারি কল হচ্ছে। তাহলে প্রথমে অ্যাকচুয়াল স্যালারি আসবে, তারপরে ক্যালকুলেট স্যালারি কল হলে তার ভিতরে যা আছে সেগুলো আসবে। তার মানে দেখো আমাদের কিন্তু সেরকমই আসতেছিল, কিন্তু আমরা এটা চাচ্ছিলাম না। দেখো এই যে প্রথমে অ্যাকচুয়াল স্যালারি আসছে, এটা কিন্তু আমরা চাচ্ছিলাম লাস্টে। তাহলে এটা আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? তার মানে হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়াল স্যালারি এইভাবে আমরা ইউজ করতে পারবো না। তাহলে যেটা করা যেতে পারে, আমরা এই পার্টটা যদি এখান থেকে রিমুভ করি, এখানে যে একটা ভেরিয়েবল আমরা নেই, সাপোজ ধরো এস, তাহলে যদি আমরা এস এর মধ্যে যদি এটাকে রেখে দেই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এখন যদি এখানে আমরা মেসেজ দেই অ্যাকচুয়াল স্যালারি, কোনো সমস্যা আছে? এবং যদি এখানে আমরা বলি এস, দেখো তো এবার আসে কিনা। তাহলে আমরা যদি 5 দিই, 5,5 আসছে না? আসে নাই। আচ্ছা, এবার বাকিগুলো আমরা অ্যাক্টিভ করে টেস্ট করি।
প্রথম দুইটা অ্যাক্টিভ করে দেই, কন্ট্রোল শিফট এক্স। এবার দেখি আমরা টেস্ট করে, সো এমপ্লয়ি ওয়ান দিচ্ছি 5,000, আচ্ছা 50,000 আসছে, তারপরে দিলাম 20,000, এরপরে দিলাম 10,000, সো আমাদের 75,000 আসছে, কারণ 50,000-এর 5,000 হচ্ছে ট্যাক্স, এই জন্য 5,000 ডিডাক্ট হয়েছে। এমপ্লয়ি নাম্বার টু সাপোজ 20,000, 10,000 আর হচ্ছে 5,000, তাহলে 30, 35 থেকে 2 বাদ যাবে 33। এমপ্লয়ি নাম্বার থ্রি স্পেশাল এমপ্লয়ি, আমি সেম রাখতেছি সেকেন্ডটার মতো, 20,000, 10,000 আর হচ্ছে 5,000, তাহলে এর 33-এর সাথে আরো 20 যোগ হবে, সো 53,000 আসছে না? আচ্ছা এবার আসো এখানে কি কি ফিচার আমরা যুক্ত করলাম যদি বুঝাই আমাদের এই প্রজেক্ট বলতে পারো, আপাতত এতটুকুই। এখানে দেখো আমরা যদি প্রথমে আসি যে এমপ্লয়ি ক্লাসটা অবশ্যই এনক্যাপসুলেশন এনক্যাপসুলেট করা, কারণ এখানে কি আছে, প্রপার্টি আছে এবং মেথড আছে, আছে না? প্রপার্টিও আছে মেথডও আছে। এখানে একটা আমরা সিকিউরিটি এনশিওর করতে পারছি, সেটা হচ্ছে স্যালারি, বিএস, এইচআর, এমএ, ট্যাক্স, এইগুলো এই ক্লাসের বাইরে থেকে কোথাও ইউজ করা যাবে না। তার মানে যে নর্মাল যে ক্যালকুলেশন এটা কিন্তু আউটসাইড ওয়াল থেকে টোটালি কি আছে, প্রোটেক্টেড আছে, এবং এই ভ্যালুর মধ্যে কেউ কিন্তু চাইলেও এইখানে অবজেক্ট ক্রিয়েট করে সেই ভ্যালু চেঞ্জ করতে পারবে না। এরপর আসো যে আমাদের কনস্ট্রাক্টর আছে এবং গেট স্যালারি, যেহেতু এটা প্রাইভেট আমরা করে রাখছি, সো এটাকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই গেট স্যালারি একটা ফাংশনের মাধ্যমে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্লাস। এখন যদি আমাদের স্পেশাল কোনো এমপ্লয়ি আসে যে তার জন্য কোনো এডিশনাল ফিচার দরকার পড়ে, যেটা আমরা শুরুতেই বলছি যে পূর্বের ক্লাসের সমস্ত কিছু নর্মাল রেখে যদি এডিশনাল ফিচার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা যাবো হচ্ছে সাব ক্লাসে বা ইনহেরিটেন্সের কনসেপ্টে। তো আমাদের নতুন একজন এমপ্লয়ি যার নাম প্রোগ্রামার, তো তার জন্য একটা স্পেশাল বোনাস আছে 20,000, সো আমাদের আগের যেই ক্যালকুলেশন সেটা থাকবে, তার সাথে বোনাসটা যুক্ত হবে। তো যেহেতু আমরা এখানে ভেরিয়েবলটা প্রাইভেট করেছি স্যালারি, তো আমরা এইখানে এই সুপার ক্লাসের সরি সাব ক্লাসের ভিতরে কিন্তু প্রাইভেট প্রপার্টি ইউজ করা যাবে না, যাবে? তো এখানে আমরা আলাদা একটা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে আমরা দেখা যাচ্ছে যে ফাংশনটা কল করে দিয়েছি, তার সাথে আমাদের বোনাসটা যোগ করে দিয়েছি, তো এখানে এস কিন্তু আমাদের আউটপুট আসতেছে। যদি তুমি চাও এটা অ্যাভয়েড করবা সেটাও করতে পারো, সেই ক্ষেত্রে এই মেসেজটা আমরা হয়তো বা অন্য কোনোভাবে আমাদের ডিসপ্লে করতে হবে, অর্থাৎ এই ফাংশনের পূর্বে মেসেজ দেখানোর জন্য আর একটা ফাংশন তৈরি করতে হবে, সেটাকে আগে কল করতে হবে, তারপরে আমাকে এই পার্টে আসতে হবে, ব্যাপারটা এমন হবে আর কি। সো এগুলো তোমার নিজেরা চিন্তা করে ডেভেলপ করতে পারবা। তাহলে এই প্রোগ্রামে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাকশন আছে, এনক্যাপসুলেশন আছে, পাশাপাশি আমাদের কি আছে, ইনহেরিটেন্স আছে, তিনটা পার্টি এখানে যুক্ত আছে না? তো এই প্রোগ্রামটা তোমরা রিপিটেডলি প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা, প্রয়োজনে নতুন নতুন এডিশনাল ফিচার যুক্ত করার চেষ্টা করবা। আমি যেমন কনস্ট্রাক্টরের মাধ্যমে আইডি এবং নেম নিয়েছি, তোমরা চাইলে কনস্ট্রাক্টর বাদ দিয়ে চিন্তা করবা যে গেট স্যালারি যখন আমি কল করতেছি তখন যদি দেওয়া যায় কিনা, দিয়ে দেখবা যে কী ধরনের প্রবলেম রেইজ করে বা কোনো প্রবলেম রেইজ করে কিনা, করলে তোমরা সলভ করতে পারো কিনা। সো এই কারণে আমি কিন্তু 1.cppতে যেইটা বুঝিয়েছিলাম, এই যে অ্যানিমেল নেমটা আমরা প্রোটেক্টেড রেখে দেখছি বাইরে থেকে আমরা যাতে এই ক্লাস থেকে যাতে ইউজ না করা যায়, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করছিলাম এইখানেও। এবং আমরা এই ক্লাসের মধ্যে যেটা দেখানোর চেষ্টা করছি যে অ্যানিমেল নেমটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, যে ইউজার কাছে যেটা আসবে সেটা যাতে দেখায়, তো এটার সাথে মিল রেখে কিন্তু আমরা এই প্রজেক্টও সেই ধরনের ফিচার আমরা যুক্ত করেছি, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম যাতে আমরা নিজেরা সেট করতে পারি। বলো কারো কোনো ডাউট আছে কিনা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।